হ্যালো ফ্রেন্ডস আই এম রাহুল অ্যান্ড ইউ আর ওয়াচিং থ্রু দা ফিজিক্স আজকে আমি ইলেকট্রিক ফিল্ড অফ এ চার্জড ইনফাইনাইট প্লেন এই জিনিসটা নিয়ে আলোচনা করবো তো ইলেকট্রিক ফিল্ড অফ এ চার্জড ইনফাইনাইট প্লেন অর্থাৎ সাপোজ আমাদের কাছে একটা প্লেন আছে একটা প্লেন আছে এই প্লেনটা এই প্লেন বা প্লেট যাই হোক না কেন এটাকে সুষমভাবে আমরা আহিত করে দিয়েছি এটাতে সুষমভাবে আহিত করে দিয়েছি তার মানে যেহেতু এটা একটা প্লেন তার মানে সুষমভাবে আহিত করা মানে কী বোঝাচ্ছে এখানটায় চার্জ যে ডেন্সিটি আছে সারফেস চার্জ ডেন্সিটি যেটা আছে সেটা সমান সমস্ত জায়গায় এই জায়গাটাও সারফেস চার্জ ডেন্সিটি আমাদের যেটা থাকবে এই জায়গাটাও সারফেস চার্জ ডেন্সিটি আমাদের তাই থাকবে সারফেস চার্জ ডেন্সিটি মানে কি সেটাকে আমরা সিগমা সিম্বল দিয়ে ইউজ করি সারফেস চার্জ ডেন্সিটিটাকে তো সেটা হচ্ছে চার্জ ডিভাইডেড বাই সারফেস এরিয়া বা যেটাকে ডিএস দিয়ে যদি আমরা ডিনোট করি ছোট একটা ক্ষেত্রফলে ছোট একটা যদি এখানটা আমরা ক্ষেত্রফল কল্পনা করি ডিএস সেই ডিএস ক্ষেত্রফলের মধ্যে আমাদের কতটা পরিমাণ চার্জ আছে কতটা পরিমাণ চার্জ আছে সেই জিনিসটাকেই বোঝাই আমাদের সারফেস চার্জ ডেনসিটি দিয়ে এবং সেই সার সারফেস চার্জ ডেন্সিটিটা এই প্লেনের ক্ষেত্রে সমান সমস্ত পয়েন্টে এখানেও যায় এখানেও তাই সমস্ত পয়েন্টে সমান এরকম একটা প্লেনের জন্য এর আশেপাশে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিচিউড এবং তার ডাইরেকশান কী হবে গাউসের দয়ের ভিত্তিতে আমাদের বের করতে হবে সেই জিনিসটি তো এইটা গাউসের লয়ের ভিত্তিতে খুব সহজভাবেই বের করা যায় তোমরা যদি আমার এর আগের ভিডিওগুলি দেখে থাকো ইলেকট্রিক ফিল্ড অফিস স্পেরিক্যাল সেল এ সলিডস ফেয়ার বা এই সমস্ত যে আগে আমি আলোচনা করেছি এই ভিডিওগুলির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো একটা প্লেলিস্টে আছে ইলেকট্রোস্ট্যাটিক্স ফর ক্লাস টুয়েলভ সেখানটা অলরেডি আমি গাউসের লয়ের প্রমাণ এবং তার পরবর্তী যে অ্যাপ্লিকেশানসগুলি আছে সে সমস্ত অ্যাপ্লিকেশানস নিয়ে আলোচনা করেছি আজকে চার্জড ইনফাইনাইট প্লেন সম্বন্ধে আলোচনা করব তা আমাদের ফার্স্ট স্টেপ কী হয় এক্ষেত্রে ফার্স্টেই আমাদের একটা ক্লোজড একটা সারফেস অর্থাৎ গাউসিয়ান একটা সারফেস কল্পনা করতে হয় এইটাকে কেন্দ্র করে ছোট একটা আগে গাউসিয়ান সার্ফেস আমাদের কল্পনা করতে হয় তো এখানটায় আমরা গাউসিয়ান সার্ফেস কি নিব। এখানটায় আমরা গাউসিয়ান সার্ফেসটা কি নিব এটা হচ্ছে আমাদের মেইন লক্ষণীয় বিষয় তো সাপোজ আমরা এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান জানতে চাই এটা হচ্ছে আমাদের সাপোজ পি পয়েন্ট তাহলে এইখানটায় আমাদের সুইটেবল গাউসিয়ান সার্ফেসটা এরকম হবে এখানটায় আমি আগে তোমাদের বলে নিই কী হবে আমাদের গাওসিয়ান সারফেসটা তারপরে আমি তোমাদের ব্যাখ্যা দিব কেন এইটাই গাউশিয়ান সারফেস হিসাবে নেওয়া হতো এবং এছাড়াও অন্য কোনো গাওসিয়ান সার্ফেস নেওয়া যাবে কি না এই ক্যাসে সে সমস্ত কিছু আলোচনা করবো তো প্রাথমিকভাবে আমরা এখানটা একটা সিলিন্ডার কল্পনা করব পিকে কেন্দ্র করে এখানটায় একটা সিলিন্ডার কল্পনা করবো যেই সিলিন্ডারটা যেই সিলিন্ডারটা এ একটা এই প্লেনটাকে একটা ছেদ করবে প্লেনটাকে ঠিক আছে তাহলে একটা ছেদিতাংশ আছে এই সিলিন্ডারটার এই যে টোটাল সিলিন্ডারটা আছে আর এই পয়েন্টটা আমাদের সাপোজ পি ড্যাশ এইবার আমরা কেন এরকম ধরনের সিলিন্ডার নিলাম আমরা এরকম তো সিলিন্ডার নিতে পারতাম পি থেকে পি থেকে শুরু হয় এটা সাপোজ আমাদের ও বিন্দু ও বিন্দু পর্যন্ত শেষ হয়ে যেত কিন্তু আমরা এরকম নিতে পারবো না কারণ তখন আমাদের যে গাউসিয়ান সার্ফেসটা অর্থাৎ যে এই সিলিন্ডারটা আমরা বানালাম সেটা ক্লোজড হতো না ক্লোজড তখন হতো না আর তোমরা যদি আমার গাউস গাউস লয়ের যে ফার্স্ট ভিডিওটা আছে সেটা যদি দেখে থাকো তোমরা ভালো করেই বুঝতে পারবা যে এখানে ক্লোজড সার্ফেস্ট হওয়াটা কতটা জরুরি তাহলে আমাদের এখানে ক্লোজড সার্ফেস বানাতে হবে অর্থাৎ বদ্ধ সার্ফেস বানাতে হবে তাহলে এইখান থেকে যদি আমরা এই পয়েন্ট পর্যন্ত একটা এরকম সিলিন্ডার কল্পনা করি যার এই মুখটাও বন্ধ এবং এই মুখটাও বন্ধ সিলিন্ডারের সাপোজ এটা আমাদের সিলিন্ডার এর এই মুখটাও বন্ধ এবং এই মুখটাও বন্ধ এরকম একটা তাহলে এটা কী হয়ে গেল বদ্ধ হয়ে গেল সিলিন্ডারটা এরকম একটা বদ্ধ সিলিন্ডার এখানটা আমরা কল্পনা করছি এটা হচ্ছে আমাদের ফার্স্ট কেস এইবার এই সিলিন্ডারটাই হচ্ছে এখানটা আমাদের গাউসিয়ান সার্ফেস গাওশিয়ান সার্ফেস এটা হচ্ছে গাউসিয়ান সারফেস এইবার আমাদের নেক্সট স্টেপ কী হয় আমাদের এখানটা গাওসের ল ইউজ করতে হয় অর্থাৎ ইন্টিগ্রেশন ওভার এ ক্লোজড সারফেস ফ্লাক্স ই ডট ডিএস ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ এনক্লোজড বাই এফসাইলন জিরো এফসাইলন জিরোটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা ভেদ্যতা আর কিউএনক্লোজটা হচ্ছে এই গাওসেন সার্ফেসটা যতটা পরিমাণ চার্জ আমাদের এনক্লোজ করে আছে সেই চার্জটা এইবার এখানটায় আমরা গাউসিয়ান তল হিসাবে যে এই সিলিন্ডারটা নিলাম এই সিলিন্ডার ছাড়া কি অন্য কোনো তল নেওয়া যেতে পারে কি না এটা তোমরা নিজেরা একটু চিন্তাভাবনা করবা যে আর কি ধরনের গাউসিয়ান তল এখানটা নেওয়া যেতে পারে এবং সেটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবা আমি এরপরে পরে আরেকটা ভিডিও বানাবো সেখানটায় আমি এই গাউসিয়ান তল ছাড়াও অন্য কোন গাউসিয়ান তল থেকে কি কল্পনা করা যেতে পারে বা সেইভাবে অন্য কোনো তল কল্পনা করে কি এই প্রবলেমটা সলভ করা যেতে পারে কি সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো একটা ভিডিওতে তার আগে তোমরা এটা চিন্তা ভাবনা করবা এবং কমেন্টে আমাকে জানাবা তোমরা কি কোন হিসেবে ভাবছো যে এখানটা নেওয়া যেতে পারে কি না এবার আমাদের ই ডট ডিএস এবার ই ডট থেকে আমরা কি জানি এখানটায় ক্লোজ সার্ফেসের আছে তার মানে এখানটায় একটা সিলিন্ডার আছে তাহলে সিলিন্ডারের আমাদের কটা সার্ফেস তিনটা সার্ফেস হয় একটা হচ্ছে এই সার্ফেসটা একটা হচ্ছে এই সারফেসটা আর আরেকটা হচ্ছে এই বক্র তলটা যে আছে এই যে এই তলটা আর এই তলটা অর্থাৎ এই পেনের যদি ভাবি উপরে একটা তল আছে নিচে একটা তল আছে আর এই যে কার্ভড যে তলটা আছে এই কার্ভড তলটা এই তিনটা তল এইবার তিনটা তলের জন্য আমাদের বের করতে লাগবে অর্থাৎ এস ওয়ান একটা তল যদি আমরা ভাবি ই ডি এস প্লাস এস টু আর একটা তল যদি আমরা ভাবি ই ডট ডি এস প্লাস এস থ্রি এস থ্রি ই ডট ডি এস এটা আমাদের ইকুয়াল টু হবে কিউবাই এফ সাজন সিরো কিউটা হচ্ছে আমাদের এইটুকু জায়গার মধ্যে কতটা পরিমাণ চার্জ আছে সেই চার্জটা এইবার আমাদের এই বক্রতলটা নিয়ে আগে চিন্তা ভাবনা করি এই বক্রতলটা এই বক্রতলটায় আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইনসগুলো কীভাবে পাস করবে সেটা আমাদের আগে দেখতে হবে সেটার জন্য আমাদের আগে দেখতে হবে যে এই চার্জ ইনফাইনাইট প্লেনটা দিয়ে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো কীরকমভাবে আমাদের বের হচ্ছে তো তোমরা যদি আমার যে ইলেকট্রোসাইটিক্সের যে সেকেন্ড অর ফার্স্ট আই থিঙ্ক যেটার মধ্যে আমি ইলেকট্রিক ফিল্ড অফ এ চার্জ ফেরিকাল সেল এই ভিডিওটা এই ভিডিওটায় আমি কমপ্লিটলি ডিসকাস করেছি যে একটা চার্জ ফেরিক্যাল সেলের বাইরে ইলেকট্রিক ফিল্ডগুলো কীরকম হয় রেডিয়ালি আউটওয়ারি কেন হয় তো সেই ব্যাখ্যাটার থেকেই এইখানটাও বোঝানো যায় কারণ এই ব্যাখ্যাটা অনেকটা বড় এখানটা আমি কভার করতে পারবো না অনেকটা বড় ব্যাখ্যা তো সেখান থেকেই আমরা বলতে পারি যে এই চার্জ যে ইনফাইনাইট প্লেনটা আছে এর আশেপাশে ইলেকট্রিক ফিল্ডগুলো অর্থাৎ এর থেকে যে ইলেকট্রিক ফিল্ডগুলো বেরোবে সেটা সবসময় রেডিয়ালি আউটওয়ার্ডই হবে এই ভাবে লম্বভাবে বেরাবে এই তলের সাথে লম্বভাবে বাইরের দিকে আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইনসগুলো বের হবে এটা ওই ভিডিওটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এইবার এই ইলেকট্রিক ফিল্ডটা তার মানে এইভাবে বেরোচ্ছে আর এই যে বক্রতলটা আছে এই বক্রতলটার যে ডিএ ভেক্টর আছে সেটা কোন দিকে ডিএ ভেক্টর অথবা ডিএস ভেক্টর যেটাকে সার্ফেস ভেক্টর যেটা ডিএস ভেক্টর আমাদের এই দিকে তার মানে এই দুটোর মধ্যে কোন আমাদের 90 ডিগ্রি তাহলে ইডিএস স্বাভাবিকভাবে ইডিএস অর্থাৎ ফ্লাক্স ইলেকট্রিক ফ্লাক্স ওই ইলেকট্রিক ফ্লাক্স কি সেই সমস্ত কিছু নিয়েও আমি অলরেডি ভিডিও বানিয়েছি ইলেকট্রিক ফ্লাক্স কি ম্যাগনেটিক ফ্লাক্স কী সেই ভিডিওটাও তোমরা দেখতে পারো লিঙ্ক আমি ডিসক্রিপশন অথবা আই বটনে দিয়ে দিব এবার এখানটা আমাদের নাইনটি ডিগ্রি কোন হতো তার মানে ই ডি এস অর্থাৎ ওভার দিস কার্ভড সার্ফেস আর কার্ভড এরিয়া তাহলে কী হচ্ছে ই ডি এস আমাদের জিরো হয়ে যাবে কারণ কস্তিটা আমাদের এখানটায় জিরো এখানটা নাইনটি ডিগ্রি কোন আছে তাহলে এস টু এস টু যেটা আমরা বলছিলাম অর্থাৎ এই যে সার্ফেসটা আছে এই সারফেসটার জন্য আমাদের কোনো কন্ট্রিবিউশন থাক থাকছে না তাহলে শুধু এই সার্ফেস আর এই সার্ফেস অর্থাৎ এই সার্ফেস আর এই সারফেসের জন্য থাকবে কারণ এই সার্ফেসের সার্ফেস এলিমেন্টটা কী হবে সারফেস ভেক্টর এই যে ভেক্টরটা সেটা আমাদের হবে এই দিকে আর ই ভেক্টরটাও আমাদের এই দিকে তার মানে এই দুটা ডট করলে সিম্পলি আমাদের ই ডট কী হয়ে যাবে ই ডট ডিএসটা আমাদের সিম্পলি ইডিএস হয়ে যাবে অর্থাৎ ই ভেক্টরের ম্যাগনিচিউড ইন্টু ডিএস ভেক্টরের ম্যাগনিচিউড কস এটা আমাদের থাকবে না কারণ সেটা এখানটায় জিরো ডিগ্রি কস জিরো ওয়ান এইবার তাহলে এই এস ওয়ান থেকে আমরা লিখতে পারি এখানটায় এটা হয়ে যাবে ইডিএস ইন্টিগ্রেশন আর পরেরটা এটা হয়ে যাবে আমাদের ইডিএস এটা আমাদের হয়ে যাবে কিউ বাই এফসেভেন জিরো এবার কিউটা এখানটায় কি কিউটা হচ্ছে আমাদের এই পোর্শনটুকুতে কতটা পরিমাণ চার্জ আছে অর্থাৎ এটার যদি সারফেস চার্জ ডেন্সিটি আমাদের সিগমা হয় সারফেস চার্জ ডেন্সিটি যদি আমাদের সিগমা হয় আর এই যে ক্ষেত্রফলটা আছে এটা যদি আমাদের সাপোজ ডিএস হয় তাহলে এইটুকুতে কতটা পরিমাণ চার্জ হবে আমাদের ডিকিউ ইকুয়ালস টু এখান থেকে আমরা বলতে পারি ডিকিউ ইকুয়ালস টু সিগমা ডিএস এটাই হবে আমাদের এইটুকু পোর্শনে কতটা পরিমাণ চার্জ আছে তার মানে এই কিউটা আসলে সিগমা ডিএস রাইট তাহলে এইবার আমাদের এই জায়গাটায় একটু লক্ষ্য করো তোমরা ভালো করে এই জায়গাটায় এটা একটা খুবই ছোট একটা এরিয়া ডিএস খুবই ছোট একটা এরিয়া সেই জন্য ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্টে এই চার্জ ডেন্সিটির জন্য সুষমভাবে চার্জ এই যে সুষমভাবে চার্জ আছে এর জন্য এই পয়েন্টে আমাদের যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড থাকবে এই পয়েন্টও আমাদের ইলেকট্রিক ফিল্ডের খুব বেশি পার্থক্য হবে না কারণ এই যে সার্ফেসটা আছে ডিএস এটাই খুবই ছোট। ফলে ইফ ই ভেক্টরটা এই সার্ফেসের মধ্যে অ্যাজ ইফ কনস্ট্যান্ট থাকবে সেই জন্য আমরা এই দুটো ইন্টিগ্রেশন থেকে ই যে আছে ই ই এর ম্যাগনিটিউড এখানটা অবশ্যই ম্যাগনিটিউডটা আমাদের সমান থাকবে বা কনস্ট্যান্ট থাকবে ফলে ইটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে বের করে নিতে পারি তাহলে এটা কী হয়ে যাবে টু ইন্টিগ্রেশন ডিএস ইকুয়ালস টু সিগমা সরি সিগমা ডিএস বাই এফসাজন জিরো ছিল সিগমা ডিএস বাই এফসাজন জিরো এইবার এই জিনিসটা ইন্টিগ্রেশন ডিএস ইন্টিগ্রেশন ডিএস মানে এই ডিএসটা মানে এখানটায় খুব ছোটো একটা আমরা সার্ফেস নিচ্ছি সেটাকে আমরা বলছি ডিএস ক্ষেত্রে এক্ষেত্রে এই জায়গাটায় যে ডিএসটা আছে এটা হচ্ছে আসলে এই ডিএসটা এই ছোটো ডিএসটা এইবার আমরা ইন্টিগ্রেশন যেটা করছি ইন্টিগ্রেশনটা আমরা এইটুকুর মধ্যে করছি অর্থাৎ এই বড় এই সম্পূর্ণ এইটার মধ্যে করছি ইন্টিগ্রেশনটা আর এক্ষেত্রে ডিএসটা কিন্তু আমাদের এই ছোটোটা ফলে এটাকে যদি ইন্টিগ্রেশন করে দেওয়া যায় ইন্টিগ্রেশন ডিএস তাহলে আলটিমেটলি যেটা বেরোবে সেটা হচ্ছে এই যে এই তলটা যে আছে এই সারফেসটা যে আমরা কল্পনা করেছি এই চোংটার যে উপরিতলের উপরিতলের যে ক্ষেত্রফলটা হবে চৌংটার সেইটার সেইটার যে ক্ষেত্রফল হবে সেটাই হবে ইন্টিগ্রেশন ডিএসটা তাহলে এই ইন্টিগ্রেশন ডিএসটা হচ্ছে এইটার ক্ষেত্রফল সাপোজ এটা আমরা এ দিয়ে ডিনোট করছি এ অথবা ওকে আমরা এ দিয়েই ডিনোট করছি তাহলে টু ই এ ইকালস টু সিগমা ডিএস বাই এফ সেভ এইবার এই ডিএসআ আর এ একটু লক্ষ্য করো এই যে ডিএস যেটা বলছি আমরা এই যে এইখানটায় আমি এটাকে ডিএস নাম দিয়েছিলাম ডিএস তো এই ডিএস আর এইটাকে যে আমরা বললাম এ এই যে এই সার্ফেসটা যে আছে এই সার্ফেসটা এ এই দুটো কি আলাদা সার্ফেস কখনোই না এই দুটো একদম একই সার্ফেস কারণ এটা তো একটা সিলিন্ডার এটা একটা লম্ব সিলিন্ডার ফলে এইটারও যে সার্ফেস হবে এরিয়া হবে এইটারও সার্ফেস এরিয়া সেম হবে তার মানে এই যে ডিএসটা আমি লিখেছিলাম এই ডিএসটা আসলে এ তার মানে এই ডি এসটা যেটা আমি লিখেছিলাম এই ডিএসটা আসলে এ তার মানে এটা হয়ে যাবে আমাদের ই ইকুয়ালস টু সিগমা এ এ এখানে ক্যান্সেল আউট হয়ে যাবে এ আর ডিএস তাহলে সিগমা বাই টু এফ সাইলন জিরো অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ই এর ম্যাগনিটিউড অ্যাট এনি পয়েন্ট এইখানটার এখানকার আশেপাশে যদি কোনো পয়েন্ট আমরা নিই সেখানটায় ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড সিগমা বাই টু এক্সাইলেন্স জিরো হচ্ছে অর্থাৎ এখান থেকে তোমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে এটা ইলেকট্রিক ফিল্ডটা টোটালি ডিপেন্ড করছে আমাদের এই সিগমার উপর অর্থাৎ সার্ফেস চার্জ ডেন্সিটির উপর এখানটায় কিন্তু আমাদের দূরত্ব ডিস্টেন্সের ওপর কোনো মতেই এটা ডিপেন্ড করছে না তার মানে এই যে ইনফাইনাইট প্লেন আছে চার্জ এর আশেপাশে যে কোনো পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড সময় সিগমা বাই টু এক্সেলেন্সেরও হবে এবার আমি এটার কিছু স্পেশাল কেসেস তোমাদের দেখাবো সাপোজ আমাদের কাছে দুটো এরকম ইনফাইনাইট চার্জড প্লেন আছে দুটোই ইনফাইনাইট চার্জ প্লেন কিন্তু একটা পজিটিভলি চার্জ আর একটা নেগেটিভলি চার্জ তাহলে এদের মাঝখানে আর এদের বাইরে এইরকম পয়েন্টে আর এইরকম পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ড কি হবে একটু আগে যেই ফর্মুলা আমি দেখালাম তার ভিত্তিতে সেটা আমরা এবার দেখব তো এর ভেতরে একটা পয়েন্ট আমরা নিচ্ছি দুটো দুটো প্লেনেরই মাঝে একটা পয়েন্ট সাপোজ এখানটা আছে আমাদের পি পি পয়েন্ট তাহলে এক্ষেত্রে আমরা জানি যে আমাদের যদি প্লাস এখানটা থেকে প্লাস যদি একটা চার্জ থাকে আর এখানটা যদি আমাদের মাইনাস চার্জ থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইনস কীরকম হয় এই প্লাস থেকে মাইনাসের দিকে এটার অভিমুখটা হয় প্লাস থেকে মাইনাসের দিকে ইলেকট্রিক ফিল্ড লাইন আমাদের এরকম হয় আমরা জানি সেটা এইবার তাহলে এই যে চার্জ যে প্লেন আছে ইনফাইনাইট চার্জ এইটা তাহলে এইটার জন্য পি পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশান কোন দিকে হবে এই অভিমুখে এবং এই যে চার্জ যে ইনফাইনাইট প্লেন আছে এর জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশান এই পয়েন্টে কোন দিকে হবে এটাও এই দিকে হবে কারণ এটা নেগেটিভলি চার্জ ফলে নেগেটিভলি চার্জের দিকে হয় আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশান তার মানে নেগেটিভলি চার্জ প্লেনের দিকে আমাদের হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশান তাহলে এটা হচ্ছে আমাদের ই টু এটা যদি আমরা দুই নাম্বার প্লেন ভাবি আর এটা যদি এক নাম্বার প্লেন ভাবি আর এটা হচ্ছে আমাদের ই ওয়ান তাহলে ই ওয়ান আর ই টু আমাদের কী হচ্ছে সেম ডাইরেকশানে তার মানে পি পয়েন্টে আমাদের রেজাল্টান যদি ইলেকট্রিক ফিল্ড বের করি তাহলে সেটা কী হবে ই ওয়ান প্লাস ই টু এবং সেটা ডাইরেকশানটা হবে এই প্লাস যে প্লেনটা আছে অর্থাৎ ওয়ান নাম্বার ওয়ান প্লেন থেকে নাম্বার টু প্লেনের দিকে এই দিকে হবে আমাদের ডাইরেকশানটা এবার এইটার মান কী হবে আমাদের ইউয়ান আর ইটুর এটা আমরা একটু আগেই আলোচনা করলাম ইউন আর ই টু মান হবে আমাদের সিগমা বাই টু সেভেন জিরো প্লাস সিগমা বাই টু এফসাজন জিরো তাহলে এটা হয়ে যাবে আমাদের সিম্পলি সিগমা বাই সেভেন জিরো এটা ক্যাপাসিটারের ক্ষেত্রেও তোমাদের অনেক কাজে লাগবে কারণ এরকম দুটো প্লেন এরকম দুটো প্লেটই আমাদের ক্যাপাসিটারের মাঝে থাকে এবং তার মাঝে ইলেকট্রিক ফিল্ডটাও আমাদের সিগমা বাই টু জিরো এরকমই হয় যখন তোমরা ক্যাপাস তোমাদের ক্যাপাসিটারটা পড়াবো তখন তোমরা এই বিষয়টি বুঝতে পারবে এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট রেজাল্ট এই রেজাল্টটা তোমাদের একদম মনে রাখতে হবে এইবার এটা হলো আমাদের ভেতরে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কী হয় দুটা এরকম চার্জড প্লেনের জন্য এইবার আমরা বাইরে আউটসাইড একটা পয়েন্ট এই পয়েন্ট আর এই পয়েন্টের জন্য দেখব এটা হচ্ছে আমাদের সাপোজ পি ওয়ান পয়েন্ট এটা হচ্ছে আমাদের সাপোজ পি টু পয়েন্ট তো পি ওয়ান পয়েন্টের জন্য যদি আমরা দেখি তাহলে এক্ষেত্রে এই এক নম্বর প্লেনের জন্য এক নম্বর প্লেনের জন্য এই পয়েন্টে কোন দিকে হবে ইলেকট্রিক ফিল্ড এই দিকে তাহলে এটা হচ্ছে আমাদের ই ওয়ান কারণ এটা পজিটিভলি চার্জ তো পজিটিভলি চার্জের থেকে সবসময় দূরে যাবে ইলেকট্রিক ফিল্ডটা তাই ডাইরেকশানটা আমাদের এর থেকে বাইরে হবে আর এর জন্য যে ইলেকট্রিক ফিল্ড হবে সেটা আমাদের কোন দিকে হবে এই দিকে হবে কারণ নেগেটিভলি চার্জের দিকে সবসময় ইলেকট্রিক ফিল্ডটা আমাদের যায় ফলে এইটা ডাইরেকশান হবে আমাদের এই দিকে তাহলে ওয়ান আর টু কোন দিকে হচ্ছে আমাদের দুটোই বিপরীতমুখী আর আমরা জানি একটু আগে আমরা দেখলাম যে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ চার্জ ইনফাইনাইট প্লেন এটা ডিস্টেন্সের ওপর ডিপেন্ড করে না তার মানে ই ওয়ান আর ই টু দুটারই ম্যাগনিটিউট আমাদের সমান আর দুটাই হচ্ছে আমাদের সিগমা বাই টু ওয়েবসাজেন্স হলো আর দুটোর দিক বিপরীত তার মানে এখানটায় স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে এখানটায় ই রেজাল্ট এখানটায় কী হবে পি ওয়ান পয়েন্টে জিরো হয়ে যাবে সিম্পলি এইবার এই পয়েন্টে দিন চিন্তা করি এই পয়েন্টটাও সিম্পলি একই রকমভাবে নেগেটিভলি চার্জের জন্য এখানটা কী হবে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশান এই দিকে হবে নেগেটিভ চার্জের দিকে তাহলে এটা হচ্ছে আমাদের ই টু আর এক্ষেত্রে আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইনস ডিউ টু ওয়ান প্লেন এটা হবে আমাদের এই দিকে কারণ এটা পজিটিভলি চার্জ তাহলে এক্ষেত্রেও একই রকমভাবে আমাদের ইলেকট্রিক ফিল্ড রেজাল্ট অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড আমাদের জিরো হয়ে যাবে তাহলে এইটাও একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রেজাল্ট এছাড়া তোমরা এটাতে চিন্তা চিন্তাভাবনা করতে পারো যে দুটো সম আধান যদি থাকে দুটাই নেগেটিভ সাপোজ দুটাই প্লেন সাপোজ নেগেটিভ অথবা দুটোই প্লেন সাপোজ পজিটিভ সেভাবেও তোমরা বাড়িতে চিন্তা চিন্তাভাবনা করতে পারো যে তার মাঝখানে ইলেকট্রিক ফিল্ড কীরকম হবে বা আউটসাইডে ইলেকট্রিক ফিল্ড কীরকম হবে আশা করছি আজকে যেই জিনিসগুলি আমি আলোচনা করলাম এই কনসেপ্টসগুলি তোমাদের খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে বোঝার তাহলে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আমি সেই ডাউটটা অবশ্যই সলভ করার চেষ্টা করব। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবা এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবা যাতে তারাও এই কনসেপ্টসগুলি বুঝতে পারে আর এই চ্যানেলে অনেক ফিজিক্সের অনেক কনসেপ্টসের উপরেও আমি ভিডিও বানিয়েছি যে এবং ম্যাগনেটোস্ট্যাটিক্সেরও অনেক ধরনের ভিডিও বানিয়েছি ম্যাগনেসিজম যে প্লেলিস্ট আছে সেখান থেকেও তোমরা এই ভিডিওগুলি দেখতে পারবা তো তোমরা সবাই খুব ভালো থাকবা থ্যাংক ইউ ফর ওয়াচিং